হ্যালো এভরিয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে অপটিনলি ডট কম। ধন্যবাদ অপটিনলি কে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও তৈরি করতে সুযোগ দেওয়ার জন্য। অপটিনলি বেসিক্যালি একটি হচ্ছে ইমেল পপ আপস বিল্ডার, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের ভিতরে ইমেল পপ আপ বা বিভিন্ন ধরনের পপ আপস অফারের পপ আপ আপনি দিতে পারবেন, যে যার মাধ্যমে যেটা হবে আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক কমও থাকে। অনেকে বলেন যে ভাই আমার ওয়েবসাইটে ট্রাফিক মাত্র 500, আমার ওয়েবসাইটে ট্রাফিক মাত্র 1000, কীভাবে আমি মনিটাইজ করতে পারি, কীভাবে আমি গুগল অ্যাডসেন্স ছাড়াও অল্টারনেটিভ ওয়েতে আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারি, তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো আমরা অনেকে জানি বাজারের ভিতরে সবচেয়ে পপুলার অপটিন বা পপ আপস মেকার, যদি আমরা কোনো যদি টুলসের নাম ধরি তাহলে অপটিন মনস্টার রয়েছে, পপ আপ মেকার রয়েছে, নিনজা পপ আপ রয়েছে। এই ধরনের টুলসগুলি কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন বেসে আপনাকে ইউজ করতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অপটিনলি কিন্তু লিমিটেড টাইমের জন্য লাইফ টাইম ডিল দিচ্ছে। আপনারা তাদের লাইফ টাইম ডিলের যদি লিঙ্কটা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন। আমি অপটিনলি লাইফ টাইম ডিলের যে লিঙ্কটা সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনার ওয়েবসাইটে যদি মাত্র 500 থেকে 1000 ট্রাফিক হয় আপনার অপটিনলি বাই করার দরকার নেই, আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। 2500 ভিউজ পার মান্থ ওরা কিন্তু ফ্রিতেই ব্যবহার করার সুযোগ দিচ্ছে। সো এটা গ্রেট একটা অপরচুনিটি। আপনার ওয়েবসাইট যদি একবার নিউলি আপনি জাস্ট পাবলিশ করেছেন, এখনও খুব ভালোভাবে এসইও করেন নাই বা করছেন, এরকম অবস্থায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অপটিনলিটা ডেফিনেটলি ট্রাই করবেন। ওয়ার্ডপ্রেসের এদের প্লাগিন রয়েছে, সেই প্লাগিনের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট করে ফেলতে পারবেন। তো এবার আসেন আমরা একটু দেখি যে কিভাবে অপটিনলি ইমেল পপ আপসটা কাজ করে। তো অপটিনলি দিয়ে বেসিক্যালি দেখেন এক্সিট পপ আপ আপনি তৈরি করতে পারবেন, ফুল স্ক্রিন ওভারলে পপ আপ তৈরি করতে পারবেন, স্পেন অ্যান্ড হুইল এটা তৈরি করতে পারবেন। এরপরে আমরা কোনো ওয়েবসাইটের ভিতরে গেলে দেখি যে এরকম ওয়েবসাইটের হোভারে হেডারে কাউন্টডাউন টাইমার উঠতে থাকে, এটা আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, একটা ফোমো তৈরি করতে পারবেন সবার মধ্যে। এবং ফ্লটিং বার, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে গেলে নিচে থেকে একটা ফ্লটিং বার উঠলো, আপনাকে একটা নোটিফিকেশন দিল, বা স্লাইডার পপ আপ, এটা খুব চমৎকার। এটা যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি একটা বিভিন্ন অফার তাকে শেয়ার করতে পারছেন, যে এই 30% ডিসকাউন্ট নাও, 20% ডিসকাউন্ট নাও, বা তুমি কি এই ধরনের অফার দেখতে চাচ্ছ, বা এই ধরনের আমার কাছ থেকে প্রতিনিয়ত ব্লগ পোস্ট করতে চাচ্ছ, তাহলে লিড ইমেল সাবমিট করো, আমি তোমাকে প্রতিদিন আমাদের নিউজ লেটারের ডিটেলস দিব। তো এরকম আই ক্যাচি হেডলাইন ইউজ করে কিন্তু আপনি এই পপ আপগুলো ইউজ করতে পারেন। তো অপটিনলি যদি আমরা প্রাইসিং প্ল্যানে দেখি, এদের খুবই একটা ট্রান্সপারেন্ট একটা প্রাইসিং প্ল্যান রয়েছে। অর্থাৎ আপনি দেখেন ফ্রিতে আপনি মাত্র আপনার ওয়েবসাইটে যদি 2500 ভিউজ পার মান্থ হয় আপনি কিন্তু 9টা ফ্রি টেমপ্লেট তাদের রয়েছে সেটা ইউজ করতে পারবেন। একটা সিঙ্গেল সাইটের জন্য আপনি এই ব্যাপারটা করতে পারবেন। 3 পপ আপ ফর্মস আপনি ব্যবহার করতে পারেন। তো একটা ওয়েবসাইটে আমি মনে করি সর্বোচ্চ 1 বা 2টা বেশি পপ আপকে ইউজ করেন না, এতে ইউজাররা বিরক্ত হয়। সো 3 পপ আপ আমি মনে করি ডেফিনেটলি আপনি ফ্রিতেই করতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইটে যদি একটু স্মার্ট হয়, একটু যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকে, তো সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো ওদের স্ট্যাটার বা গ্রোথ প্ল্যান যেটা রয়েছে সেটা ট্রাই করার জন্য। এক্ষেত্রে আপনি 1টা এবং 5টা বিভিন্ন সাইটের লাইসেন্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বাট ফর দ্য লিমিটেড টাইম অপটিনলির কিন্তু লাইফ টাইম ডিল যাচ্ছে এবং এটা বেশিক্ষণ থাকবে না, হয়তো এটা 8 দিন বা 8 ঘন্টা বা 9 ঘন্টা রয়েছে এরকম একটা দেখতে পাচ্ছি আমরা। অপটিনলি প্লাস এবং অপটিনলি আলটিমেট দুইটা প্ল্যান এখানে রয়েছে, একটা হচ্ছে $199, একটা হচ্ছে $499। সো আপনারা যেটা অ্যাফোর্ড করতে পারেন বা যেটা আপনার জন্য সহজ মনে হয় বা ইজি মনে হয় সেটা করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো নিউবি অবস্থায় কারো যদি ওয়েবসাইটে ভালো ট্রাফিক থাকে এবং আপনি ওয়েবসাইটে যদি অ্যাফিলিয়েট সেলস বা কমিশনটা যদি একটু বেশি ইনক্রিজ করতে চান, তো আমি আপনাদের রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 3 ওয়েবসাইটের জন্য আপনার প্ল্যানটা বাই করার জন্য। তাহলে যেটা হবে আপনার ওয়েবসাইটে যদি অ্যাটলিস্ট 10,000 বা 20,000 ট্রাফিক থাকে, আপনার ওয়েবসাইটের সেই ট্রাফিকগুলোকে দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, মনিটাইজ করতে পারবেন। মনিটাইজ মিনস হচ্ছে আপনি বিভিন্ন ধরনের স্পেশালি প্রত্যেকটা পেজের জন্য, হ্যাঁ আমরা অনেক সময় দেখি না একটা পেজের ভিতরে এক এক ধরনের অফার দেখায়, হ্যাঁ সো এরকম স্পেশালি প্রত্যেকটা পেজের জন্য ইন্ডিভিজুয়ালি আপনি কি করতে পারবেন, এখানে পপ আপ বিল্ড আপ করতে পারবেন। হ্যাঁ, তো আপনি এখন লক্ষ্য করুন আমি আমার ওয়েবসাইটের একটা ব্লগ পেজে যাওয়ার পরে আমাকে এরকম একটা সাইডবারে একটা ফ্লটিং একটা পপ আপ আসছে, আমাকে বলছে যে তুমি কি 10% ডিসকাউন্ট চাও যে কোনো প্রোডাক্টে, তাহলে তুমি কি করো স্টার্ট শপিং স্টার্ট করো, 10% ডিসকাউন্ট নাও। তো এরকম আপনি এটা আমার ওয়েবসাইটে সাস ভিত্তিক প্রোডাক্টগুলোর প্রতি আমি যেহেতু বেশি রিভিউ করছি, তো সেক্ষেত্রে সাস ভিত্তিক প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আমি ডিসকাউন্টটা দিয়েছি, ঠিক আছে। সো আপনি যদি এখন এটা যদি আপনার যেই ধরনের বা যেই নিশের সাইট হয় সেই নিশের ওরিয়েন্টেড আপনি কি করবেন, এখানে বিভিন্ন পোস্ট আপনি কি করতে পারবেন, অফার আপনি আপনার অডিয়েন্সদেরকে শো করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন যখনই কোনো ইউজার আসবে এবং সে একটা নির্দিষ্ট টাইমার আপনি সেট করে দিবেন যে 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর তার কাছে কি আসবে, এরকম ফ্লটিং পপআপটা আসবে। এবং এখানে যখন সে ক্লিক করবে, কারণ এটা হচ্ছে আপনার ডেস্কটপ ব্রাউজার, আপনার মোবাইল ভার্সন, আপনার ট্যাব ভার্সন, সব ভার্সনে এই পপআপটা আসবে। যখন এখানে সে ক্লিক করবে তখন কিন্তু সেখানে এখানে আপনার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে বা আপনার কোনো অফার স্পেসিফিক কোনো অফার থাকবে, স্পেসিফিক কোনো পেজ থাকবে, যে পেজে গেলে সে নির্দিষ্ট কোনো অফার দেখতে পাবে। তো এটা কীভাবে সেট করে, আপনারা অপটিনলিতে যাবেন, অপটিনলিতে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে অবশ্যই আপনাদের ওয়েবসাইট থাকতে হবে অপটিনলি ব্যবহার করার জন্য, যেহেতু এটা ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট। তো আমি এখানে 2টা পপআপ তৈরি করেছি, আমি আপনাদেরকে দেখাই কোন পপআপটা কিসের কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা যেটা সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপনার প্লাগিন সেকশনে যাবেন। প্লাগিন সেকশনে গিয়ে আপনারা জাস্ট লিখে সার্চ করবেন হচ্ছে অপটিনলি। হ্যাঁ, অপটিনলি লিখে সার্চ করলে আপনারা কি পাবেন, এই অপটিনলির যে প্লাগিনটা সেই প্লাগিনটা ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন, সেটা জাস্ট আপনারা কি করবেন অ্যাড করে নেবেন। তো এরপর এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আমি আপনাদেরকে নিয়ে একটু কথা বলি। এর মধ্যে একটা রয়েছে ক্যাম্পেইন বিল্ড আপ করা, আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার যেই ইমেল ক্যাপচার বা আপনার যে অফারগুলোতে কি কতজন ক্লিক করলো, কতজন ইমেল সাবমিট করলো, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার কতজন হলো, তো আমাদের এখানে সাবস্ক্রাইবার আমরা মাত্র টেস্ট করার জন্য মাত্র অ্যাড করেছি 1 সাবস্ক্রাইবার।
তো যেহেতু এটা আমি নিজেই, এটা আমার নিজেরই মেল, কারণ আমি কিছুক্ষণ আগেই এই অপটিনলির যে পপ আপটা এটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করেছি। ইন্টিগ্রেশনে যদি যান, আপনারা সবচাইতে মজার যে বিষয়টা দেখতে পাবেন হচ্ছে এদের ইন্টিগ্রেশন জিনিসটা এত চমৎকার, এমন কোনো ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম নাই যেখানে ওদের সাথে কানেক্টেড করার সুযোগ নাই। যেমন এরপর হচ্ছে মেলচিপ, জ্যাপিয়ার, জাগো মেল, কনভার্ট কিট, হ্যাঁ, এরপর হচ্ছে ক্লাভিও, মেলার লাইট, হাবস্পট, এগুলো জানার আপনার অনেক পপুলার পপুলার প্ল্যাটফর্ম, হ্যাঁ, স্যানফক্স, হ্যাঁ, এটাও আমার আছে, এটাও রিভিউ আসবে খুব রিসেন্টলি। এরপর হচ্ছে জো সিআরএম, হ্যাঁ, গেট রেসপন্স, অ্যাক্টিভ ক্যাম্পেইন, হ্যাঁ, ক্রিম মেল, এরকম অনেক নাম করা পপুলার যত যত রয়েছে, বিবাউট, একম্বা মেল, এভার, এদের সাথে কিন্তু আপনারা কি করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন হচ্ছে কি এই অপটিনলি যদি থাকে, অপটিনলি আপনি কি করতে পারেন, ইন্টিগ্রেট করতে পারবেন এবং আপনার ইমেলগুলোকে সেখানে গিয়ে নিয়ে গিয়ে আপনি আপনার যে ইমেল সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ আপনি অপটিনলি থেকে 500 লিড কালেক্ট করলেন, সেই 500 লিডের সাবস্ক্রাইবারদের কাছে আপনি প্রতিনিয়ত আপনি বিভিন্ন অফার পাঠাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন আপনার প্রমোশনাল যেই ক্যাম্পেইনগুলো সেগুলো ক্রিয়েট করছেন, হ্যাঁ, কোল্ড ইমেল করতে পারছেন, অনেক ধরনের অপরচুনিটি রয়েছে। সো ইন্টিগ্রেশনটা ইউজ অ্যাভেলেবল প্ল্যাটফর্ম রয়েছে, আপনার যেটা আপনার অ্যাক্সেস আছে, হ্যাঁ, সেটা দিয়ে আপনি ইন্টিগ্রেট করে কি করছেন, আপনার মার্কেটিং ক্যাম্পেইনটা চালু রাখতে পারছেন। এরপর হচ্ছে সাইট, আপনার টোটাল কয়টা সাইটের জন্য আপনি এটা কিনেছিলেন। তো আমরা যদি আপনি লাইফ টাইম ডিলটা বাই করি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে তিনটা সাইট অ্যাড করা যায়। তো আমি অলরেডি একটা সাইট অ্যাড করেছি, আমার আরও 4-5টা সাইট অ্যাড করার অপশন রয়েছে। এরপরে আপনার টিম মেম্বারকে আপনি অ্যাসাইন করতে পারবেন, হ্যাঁ, এই হচ্ছে টোটাল ওভারভিউ। তো এবার আমরা যদি কোনো ক্যাম্পেইন তৈরি করতে চাই আমাদের অপটিনলির ড্যাশবোর্ড থেকে, তাহলে আমরা সেটা কীভাবে করবো? তো এখানে দেখেন উপর দিকে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন নামে একটা অপশন পাচ্ছি, সেই অপশনে যখন আমরা ক্লিক করবো আমাদের এখানে যতগুলো ক্যাম্পেইন করার সুযোগ রয়েছে বা যতগুলো পপ আপ তৈরি করার সুযোগ রয়েছে সেই নামগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখেন আমি প্রথমে একটা টাইটেল দিয়ে দিবো যেটা আমি ব্যবহার করবো, ধরো এখানে আমরা বিল্ড এ অডিয়েন্স, হ্যাঁ, তো অডিয়েন্স বিল্ড আপ করার জন্য সচরাচর আমরা লিড জেনারেশন করে থাকি বা লিড ক্যাপচার করে থাকি। লিড ক্যাপচার করার জন্য যেই সেগমেন্টটা সেটা হচ্ছে বিল্ড এ অডিয়েন্স। এরপর হচ্ছে কুপন পপ আপ, আপনি আপনার সাইটের অডিয়েন্সদেরকে কুপন পপ আপ অফার করতে পারবেন, হ্যাঁ, বা পপ আপের মাধ্যমে কুপন অফার করতে পারবেন। এরপর হচ্ছে গাইড টু ওয়েবসাইট ভিজিটর, আপনার ওয়েবসাইটের ভিজিটরদেরকে নেভিগেট করতে পারবেন যে হ্যাঁ, তুমি যদি আমার ফ্রি রিসোর্সে যাও তাহলে তুমি আমার যতগুলো রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো তুমি পাওয়া। তো এই ধরনের পপ আপও তাকে আপনি কী করতে পারবেন, দিতে পারবেন। কাউন্ট ডাউন টাইমার, আপনার ওয়েবসাইটে যদি কোনো স্পেশাল ইভেন্ট থাকে, স্পেশালি যারা ই কমার্সের ওয়েবসাইট ওনার রয়েছেন, তারা কিন্তু এই ধরনের কাউন্ট ডাউন টাইমারটা ইউজ করে আপনার অডিয়েন্সকে আরও দ্রুত যেন তার প্রোডাক্টটা কার্টে নিয়ে চেক আউট করতে ইনফ্লুয়েন্স করতে পারেন। ওকে, এরপর হচ্ছে প্রমোট স্পেশাল অফার, স্পেশাল অফার প্রমোট করতে পারেন। এরপর দেখেন গামিফিকেশন পপ আপ, হ্যাঁ, রিডিউস কার্ট অ্যাবান্ডনমেন্ট, এরপর হচ্ছে কুকি নোটিস, হ্যাঁ, কন্ডাক্ট সার্ভিস, ইনক্রিজ কার্ট ভ্যালু, এরকম অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? তো কেউ যখন কার্টে যাবে তাকে বলতে পারেন, হেই ওয়েট, তুমি যে কার্ট করছো, তুমি যদি আরেকটা অ্যাডিশনাল প্রোডাক্ট ক্রয় করো তাহলে কিন্তু তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ। তো এই ধরনের চমৎকার জিনিসগুলো করতে পারেন। তো আমরা বিল্ড অডিয়েন্স এটা একটু দেখাই। তো আমরা এটা কপি করে নিচ্ছি, আমাদের টাইটেল দিচ্ছি আমরা বিল্ড অডিয়েন্স, হ্যাঁ, তো এটা ক্রিয়েট বাটন যদি আমরা ক্লিক করি তাহলে অডিয়েন্স বিল্ড আপ করার জন্য এদের যে পপ আপটা রয়েছে বা যেই ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমাকে দেখাবে যে আমি কোনটা ইউজ করতে চাই অডিয়েন্স বিল্ড আপ করার জন্য। তো এখানে দেখেন প্রত্যেকটা পপ আপের কিন্তু এখানে এই যে নাম দেওয়া রয়েছে, পপ আপ, ফ্লটিং বার, সাইড বার, হ্যাঁ, ফুল স্ক্রিন, হ্যাঁ, অর্থাৎ অডিয়েন্স বিল্ড আপ করার জন্য এদের যেই রিসোর্সগুলো রয়েছে দেখেন, দেখেন 30% অফ, হ্যাঁ, এরপর হচ্ছে এগুলো কিন্তু সব প্রিমিয়াম, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, কারণ হচ্ছে কি আমরা প্রিমিয়াম লাইফ টাইম ডিটা বাই করেছি সেই জন্য, ঠিক আছে? আপনি প্রিমিয়াম দেখে ঘাবড়াবেন না যে এটা কি জন্য আলাদা পার্চেস করতে হবে কিনা, না, কোনো আলাদা পার্চেস করার প্রয়োজন নেই, জাস্ট ইউজ দিস টেমপ্লেট ক্লিক করলে কিন্তু এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে। দেখেন গ্রো ইউর ব্লগিং স্কিল, এরকম যে সাইড বারে এরকম ফ্লটিং পপ আপ আসবে, এরপরে দেখেন নিউজ লেটারের জন্য এরকম অনেক 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 চমৎকার 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 অফার এখানে রয়েছে। তো আমরা ধরা যাক এটা আমরা ব্যবহার করবো, তো আমরা দিলাম কি ইউজ দিস টেমপ্লেট। ইউজ দিস টেমপ্লেট দিলে আপনি জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট কোনো, যদি আপনার কোনো টাইটেল থাকে, টেক্সট থাকে বা আপনার কোনো অফার থাকে, সেই টেক্সটগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাডিট করতে পারবেন। যেমন আমরা এখানে দেখেন প্রিভিউ যদি যাই, এটা কীরকম, এটা প্রিভিউটা কীরকম আসবে, আমরা এখান থেকে প্রিভিউটা এখান থেকে দেখে নিতে পারবো চাইলেই। এই যে দেখেন, এই যে প্রিভিউ বিল্ড অডিয়েন্সের জন্য আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, দেখেন ফ্ল্যাট 30% অফ, হ্যাঁ, এখানে দেখছেন মেক দিস সামার সুপার কুল এনজয়, হ্যাঁ, ফ্ল্যাট 30% অফ হোয়েন ইউ পারচেস গুডস ইন দিস সামার, এটা একটা অফার ওরা তৈরি করছে, সামারে যদি কেউ কোনো প্রোডাক্ট পারচেস করে সে 30% ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাবে। ফোন, ইমেল নাম্বার, ফোন নাম্বার দিলেই সে কী করতে পারবে, এখান থেকে সাইন আপ করতে পারবে এই অফারের জন্য এবং তাকে মেল করে এই 30% যে কুপন কোডটা সেটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হলো কি, আমরা তো 30% ডিসকাউন্ট দিবই অডিয়েন্সদের, ঠিক করেছি, বাট সেই যে নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিল, এতে কিন্তু সে আমাদের লিড যে ক্যাপচার কিন্তু সে হয়ে গেল এবং সেই লিডটে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যত অফার রয়েছে, যত আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট, সিপিএ প্রোডাক্ট অথবা আমাদের যেই যে আপকামিং যে আমাদের সেলগুলো আসবে সেই সেলে কিন্তু তাকে আমরা ইমেল ক্যাম্পেইন করতে পারবো তাকে দিয়ে, ঠিক আছে? সো এইভাবে আপনার প্রিভিউটা দেখে নিতে পারবেন যে কোনো ক্যাম্পেইন স্টার্ট করার পূর্বে। এবং কিছু বেসিক এখানে এলিমেন্ট রয়েছে যেগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন এটা এখনো পজ, এটা এখনো লাইভ হবেনি, আমি সেভ লাইভে দিলে এটা আমার ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনি যদি স্পেসিফিক্যালি মোবাইলের ডিভাইস ইউজারদেরকে যদি টার্গেট করতে চান, তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র মোবাইল দিয়ে ট্যাবলেট এবং ডেস্কটপ অফ রাখতে পারবেন। আবার যদি আপনি চান যে মোবাইল এবং ট্যাবলেটকে অফ করে শুধুমাত্র
ডেস্কটপকে অন রাখার জন্য সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে এখানে শো পপ আপ আফটার ভিজিটর স্পেইন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর যখন আসবে সে 10 সেকেন্ড পরে কি করবে আপনার যে পপ আপটা সে দেখতে পাবে, অথবা সে 5 সেকেন্ড পরে কি করবে আপনার যে পপ আপটা রয়েছে সেই পপ আপটা সে দেখতে পাবে। এবং হচ্ছে সিলেক্ট ডিউরেশন, হ্যাঁ কত মিনিট পরে সে আবার সেটা দেখবে। অনেক সময় ইউজার আসলো সে কেটে দিল আপনার পপ আপটা, আবার 10 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড পরে আবার চাইলে আপনি তাকে পপ আপটা দেখাতে পারবেন। এরপরে এখানে দেখেন টার্গেটিং রুলস, এটা একটা চমৎকার বিষয়, এটা যদি জানেন আপনারা তাহলে আরও বেশি আপনারা এই পপ আপ ব্যবহার করে আরও বেশি সেলস রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে দেখেন এখানে কি হচ্ছে ম্যাচ এনি, হ্যাঁ এখানে অল বা এনি, আচ্ছা ম্যাচ এনিতে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে ইউআরএল স্পেসিফিক টাইপ করতে পারেন। অর্থাৎ আমি চাচ্ছি, তো আমি চাচ্ছি আমার যে পিওর ল্যান্ডার যেই রিভিউটা রয়েছে সেই রিভিউতে গেলে এক ধরনের অফার তার কাছে আসবে, অর্থাৎ পিওর ল্যান্ডার রিলেটেড বা ল্যান্ডিং পেজ রিলেটেড এক ধরনের অফার তার কাছে আসবে। আবার যখন আমি ডোমেন হোস্টিং এর কোনো ব্লগে যাব সেক্ষেত্রে ডোমেন হোস্টিং রিলেটেড কোনো কুপন কোড থাকলে সেটা তার কাছে আসবে। তো এটা হচ্ছে মোর পার্সোনালাইজ, অর্থাৎ আপনার ইউজার যেই পেজে যাচ্ছে বা যেই যেই প্রোডাক্টটা বা যে আর্টিকেলটা আপনার দেখছে সেই আর্টিকেল রিলেটেড আপনি চাইলে এখানে পেজটিকে টার্গেট করার সুযোগ রয়েছে। তো সেটা কিভাবে, এই যে দেখেন ইউআরএল অপশনে গিয়ে আপনি কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে হোম পেজ বা কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট দিলাম অর্থাৎ আমার ওয়েবসাইটের কন্টেন্ট কোন পেজটা, যেমন আমাদের এটা ইন্টিগ্রেট করা রয়েছে redwancursor.com/ দিয়ে আমি এখানে যে পেজটা দিয়ে দেবো, অর্থাৎ আমার শুধুমাত্র যে বেস্ট ডোমেন রেজিস্টার্ড, হ্যাঁ এই যে পেজটা রয়েছে যখন কোনো ইউজার আমার এই পেজ স্পেসিফিকলি এই পেজটাতে আসবে তখন তাকে আমি কোন ধরনের অফার দিব, তখন তাকে আমি দিব হচ্ছে, আচ্ছা আমার কোনো ইউজার যখন আমার ব্লগ বা ডোমেন হোস্টিং রিলেটেড কোনো পেজে যাবে, অর্থাৎ যদি দেখেন বেস্ট ডোমেন হোস্টিং রেজিস্টার্ড এই পেজে যখন আসবে তখন আমি কি করব তাকে ওই স্পেসিফিক এই কি করব ফ্লটিং বারটা বা ফ্লটিং পপআপটা দেখাবো যে হেই তুমি ডোমেন হোস্টিং বাই করতে যাচ্ছ, হোস্টিং এর কিন্তু একটা চমৎকার ডিল রয়েছে, হ্যাঁ সেটা তুমি চাইলে পারচেজ করতে পারো। তাহলে সেটাকে কি হলো আপনার ইউজারকে আপনি এক এক পেজের জন্য বা এক এক স্পেসিফিক ল্যান্ডিং পেজের জন্য এক এক পপআপ কিন্তু তাকে আপনি অফার করতে পারছেন। এটা কিন্তু খুবই খুবই কিন্তু একটা জোস, একটা কি বলবো আমি, ফিচার অপটিনলি। সো ওভারঅল আপনি এভাবে সব কিছু যখন আপনার টার্গেট হয়ে যাবে, ঠিক আছে আপনি এটা এটা যদি না দেন তাহলে সব পেজই দেখাবে, আর এটা যদি দিয়ে দেন তাহলে স্পেসিফিক আপনার ওই পেজটার জন্য কি হবে আপনার এই যে পপআপটা রয়েছে এই পপআপটা তখন আসবে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যখন কি আমার ডোমেন হোস্টিং রিলেটেড যে আমার ব্লগ পেজটা রয়েছে সেই পেজে যখন যাবে তখনই সে কি করবে 30% অফ, সে যদি নেমচিপ থেকে কোনো প্রোডাক্ট বাই করে তাহলে 30% অফের সে কীভাবে একটা কুপন কোড পাবে। তাহলে কি হবে এটা মোর পার্সোনালাইজ হলো, আপনার যে ইউজার যেই পেজে যাচ্ছে বা তার ইন্টারেস্ট যেই টপিকের উপরে বা যেই বিষয়ের উপরে সেই বিষয়ের উপরে সে কি করছে অফার পাচ্ছে, এক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট এবং সেলস কমিশনটা অনেক অনেকাংশে বেড়ে যাবে। তো এই ছিল অপটিনলি রিভিউ, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং টুলটা সত্যি অ্যাকচুয়ালি খুবই আমার ভালো লেগেছে। আর যারা যারা এই টুলটা বাই করে ফেলতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, এখানে লাইফ টাইম ডিলের আপনার লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি কেউ যদি মনে করেন যে আমি ফ্রিতে ইউজ করবো কারণ আমার ব্লগে এত 2500 বেশি ভিউজ মান্থলি হয় না, তো সেক্ষেত্রে আপনার ফ্রিতেও এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্য মতামত জানান, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আপনি নোটিফিকেশন বেল বাটনটি অন না করলে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসে সেই ভিডিও কিন্তু আপডেট আপনি পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে হবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।